ব্যাগিদের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের পরিবেশনা। প্রথমেই থাকছে পুঁথি, পুঁথি করছে নামিয়া সুলতান অভি। পেশা বাধা নাই, সবার জন্য শিক্ষা চাই, বয়স পেশা বাধা নাই, সবার জন্য শিক্ষা চাই। চলো সবাই দলে দলে বাউবিতে গিয়ে সুন্দর জীবন সাজাই, আলোর পথের দিশা আছে। শোনেন 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 ভাইরে, শোনেন দিয়া মন, একটি সংগঠনের কথা করি যে বর্ণন। 1997 এ হইল যাহার জন্ম, মানবিক সেবায় আজও আছে সেই কার্যক্রম। ডাক দিয়ে যাই হইল এবার 22 বছর পূরণ, উচ্চ শিক্ষার স্বপ্ন সোয়ায় মোদের এই সংগঠন। বয়স পেশা বাধা নাই রে, সবার শিক্ষা চাই, এই স্লোগানে সারা বাংলাদেশে ডাক দিয়ে যাই। ঢাকা সিলেট ময়মনসিংহ নিয়া শিক্ষার মশাল, চট্টগ্রাম কুমিল্লা রাজশাহী খুলনা বরিশাল, আরো গেলাম ফেনীতে ভাই গেলাম গাজীপুরে, ডাক দিয়ে যাই গুণ কত গাইব ও বন্ধু। ইচ্ছা আছে স্বপ্ন আছে মাধ্যম মোদের নাই, মাধ্যম হিসেবে কাজ করে ডাক দিয়ে যাই। ডাক দিয়ে যাই প্রতিষ্ঠাতা টিপু সুলতান, সারা দেশে উচ্চ শিক্ষার করে নাও ভান। এবার বলি ডাক দিয়ে যাই শিক্ষা কার্যক্রম, শিক্ষার্থী কল্যাণেরা জানেন ভাই শিক্ষার্থী কল্যাণে ডাক দিয়ে যাই কি কি কার্যক্রম চালায়? কি কার্যক্রম চালায়? ডাক দিয়ে যাই বিনা ফিতে নেয় মডেল টেস্ট, সারা দেশে শিক্ষার্থীরা খুশি দেবে। ভর্তি চলিতেছে নামক পোস্টারিং করায়, বাউবির যে কোনো খবর সারা দেশে ছড়ায়। বই পেতে বিলম্ব হলে পুরনো বই বিলি, পরীক্ষার রুটিন শিক্ষার্থীদের হাতে দেয় তুলি। এছাড়া আরো অনেক কাজ করে এরা, শিক্ষার্থীরা সমস্যায় পড়লে সহায়তা করা। ডাক দিয়ে যায় এমন একটি প্ল্যাটফর্ম যেখানে গান আবৃত্তি কিংবা অভিনয় করে অনেকেই বড় শিল্পী হয়ে উঠেছেন, তেমনই কিছু উদাহরণ আমার পেছনে ও পাশে দাঁড়িয়ে আছেন। ডাক দিয়ে যাই শিক্ষার্থীদের সাহায্য করা ছাড়াও করে নানা মানবিক কাজ, যেমন গরিবদের ঈদ সামগ্রী, ক্ষুধার্তদের ইফতার সামগ্রী, শীতার্তদের শীতবস্ত্র ও বন্যার্তদের ত্রাণ বিতরণ। ভাই অনেক তো হইল ডাক দিয়ে যাই কথা, যাদের কারণে এসেছি হেথা সেই দৈনিক পূর্বকোণের কথাই বলবো এবারে। বাংলাদেশের বিখ্যাত পত্রিকা দৈনিক পূর্বকোণ, এবারে করেছে তারা 34 পদার্পণ। দৈনিক পূর্বকোণের বাইরে নেই কোনো তুলনা, মানবিক কাজে সর্বদা দিচ্ছে অনুপ্রেরণা। পূর্বকোণ করেছে মানবিক মেলার আয়োজন, এসেছে 50টি স্বেচ্ছাসেবী সংগঠন। সারা দেশে এই পত্রিকা বেশ সুনাম, ধন্য ধন্যবাদ জানাই আমাদের নিমন্ত্রণ করার জন্য। আয় 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 ভাইরে মা।
রয়েছে যারা পরিবর্তনের কারিগর, তারা করে সমাজ কর্ম জনহিতকর। দৈনিক পূর্বকোণ হলো বিখ্যাত এক পত্রিকা, তাকে জানাই ধন্যবাদ ও আন্তরিক কৃতজ্ঞতা। শেষ করি বন্দনা করে দৈনিক পূর্বকোণ, প্রতি বছর হয় যেন এই আয়োজন, প্রতি বছর হয় যেন এই আয়োজন, প্রতি বছর হয় যেন এই আয়োজন। ধন্যবাদ। পড়ছি কবি নজরুল ইসলামের কুলি মধু। দেখিল সেদিন রেলে কুলি বলিয়াকে বাবু সাপ, তারে ফেলে দিল নিচে চোখ ফেটে এলো জল। এমনই করি কি জগতে জুড়িয়া মার খাবে দুর্বল, যে দধিচিদের হাড় দিয়ে ওই বাষ্প শকটে চলে, বাবু সাহেব এসে চড়িল তাহাতে কুলিরা পড়িল তলে। বেতন দিয়েছ চুপড়াও যত মিথ্যাবাদীর দল, কত পাই দিয়ে কুলিদের তুই কত ক্রোর পেলি বল। রাজপথে তব চলিছে মোটর, সাগরে জাহাজ চলে, রেলপথে চলে বাষ্প শকট, দেশ ছেয়ে গেল কলে। বলতো বলতো এসব কাহাদের দান, তোমার অট্টালিকা কার খুনে রাঙা, ঠুলি খুলে দেখো প্রতি ইটে আছে লিখা। তুমি জানো না কো কিন্তু পথের প্রতি ধুলিকণা জানে, ওই পথ ওই জাহাজ শকট অট্টালিকার মানে। আসিতেছে শুভ দিন, দিনে দিনে বহু বাড়ি আছে দেনা, শুধিতে হইবে ঋণ। হাতুড়ি শাবলে গাইতি চালায়ে ভাঙিল যারা পাহাড়, পাহাড়ে কাটাসে পথের দুপাশে পড়িয়া যাদের হাড়। তোমারই সেবিতে হইল যাহারা মজুর মুটে ও কুলি, তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগাইল ধুলি। তারাই মানুষ তারাই দেবতা, গাহি তাহাদেরই গান, তাদেরই ব্যথিত পক্ষে পা ফেলে আসে নব উত্থান, আসে নব উত্থান। প্রিয় শ্রোতা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, ডাকবিজের পক্ষ থেকে একটি দেশাত্মবোধক গান শোনাচ্ছি। হ্যালো, তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু সত্যি অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি। মা গো ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু সত্যি অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি। আমরা হারবো না হারবো না, তোমার মাটির একটি কণাও ছাড়বো না, আমরা হারবো না হারবো না,
তোমার মাটির একটি কণাও ছাড়বো না। পাথর দিয়ে দুর্গ কাঠি গড়তে জানি, তোমার ভয় নেই মামরা প্রতিবাদ করতে জানি। আমরা অপমান সইব না, তীরের মতো ঘরের কোণে রইব না। আমরা অপমান সইব না, তীরের মতো ঘরের কোণে রইব না। আমরা আকাশপথে বজ্র হয়ে দৌড়তে জানি, তোমার ভয় নেই মামরা প্রতিবাদ করতে জানি। দুর্বলতায় বাঁচতে শুধু জানবো না, আমরা পরাজয় মানবো না, দুর্বলতায় বাঁচতে শুধু জানবো না। আমরা চিরদিনই হাসি মুখে মরতে পারি, তোমার ভয় নেই আমরা প্রতিবাদ করতে জানি। আগো ভাবনা আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই আমরা প্রতিবাদ করতে জানি। আগো ভাবনা আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, শত্রুলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই আমরা অসংখ্য ধন্যবাদ সবার জন্য বলছি। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধের সন্তানদের জন্য ফ্রিতে শিক্ষার ব্যবস্থা রয়েছে, এবং যারা আমাদের অন্যান্য যারা বিভিন্ন সমস্যায় আছেন সব আপনারা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে শিক্ষা গ্রহণ করবেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।